নমস্কার বন্ধুরা, পিয়ালি শেষেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এসেছি। আজকে বানিয়েছি হান্ডি চিকেন। মাটির হাঁড়িতে এই চিকেন খুব সহজেই তৈরি করা যায় আর খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এই একটা মাটির হাঁড়িতে বানানোর একটা যে ফ্লেভার, জাস্ট কোনো কথা হবে না, দারুণ হয়। চলুন কিভাবে তৈরি করছি সেটাই দেখে নিই। প্রথমেই লাগছে আমাদের মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িটার যে নিচের অংশটা, এটা কিন্তু বেশ মোটা, তার ফলে মাংসটা কিন্তু পুড়বে না। তো মাটির হাঁড়ির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি চিকেন, 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুন গ্রেট করা, আর আদাও গ্রেট করা, কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি কুচি করা পেঁয়াজ। খুব সিম্পল রান্না, খুব সহজেই যারা রান্না বান্না করতে পারে না তারাও কিন্তু পারবে, আর দুর্দান্ত একটা টেস্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর দিচ্ছি টক দই, 2 টেবিল চামচ মতন টক দই আমরা ব্যবহার করেছি। তারপর দিয়ে নিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেলও 1 টেবিল চামচ মতন দিয়ে দিতে হবে, আর দিচ্ছি এলাচ আর একটা দারুচিনির একটা টুকরো দিয়ে জাস্ট শুধু চিকেনটাকে ভালো করে একটু মাখিয়ে নিন, একদম মশলাটা যাতে ভালো করে মিশে যায়। সমস্ত মশলাকে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এটাকে 10-20 মিনিট রেস্ট করে নিয়ে তারপর এটাকে আমরা আঁচের মধ্যে চাপিয়ে নেব। তো চলুন, ওপর থেকে আরও একটুখানি তেল ছড়িয়ে দিলাম মাখার পর, এরপর এটাকে আমরা চাপিয়ে নেব। তো গ্যাস জ্বালিয়ে নিয়ে আঁচটা কিন্তু একদম ঝিম করে রাখতে হবে, মানে সবথেকে লো করে রাখতে হবে। আর এই ঢাকনাটার ওপরে একটু জল দিয়ে দিচ্ছি। আমার শোনা কথা যে মাটির হাঁড়িতে রান্না করলে তার উপরে একটু যদি ঢাকনায় জল দেওয়া থাকে তাহলে নাকি মাটির হাঁড়িটা ফাটে না গরমে, তো এরকম কিছু একটা ব্যাপার আমি শুনেছি। তো তাই আমি এইটা করি, আর এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এই রান্নার মধ্যে কোনো রকম জল ইউজ হবে না, জল দিতেই হবে না, চিকেন থেকে জল বেরিয়েই রান্না হয়ে যাবে। তো প্রথমে একটুখানি 5 মিনিট মতন আঁচ কম করে রেখে তারপর এটাকে একটু খুলে নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে আবারও 5 মিনিট পর খুলে দেখছি একটু কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তেলটা ভেসে উঠছে, দেখতে পাচ্ছ। চিকেনটা এখনও সিদ্ধ হয়নি, আরও খানিকক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে। তো জাস্ট শুধু এইভাবেই আঁচ কম থাকবে, আর মাঝে মধ্যে খুলে শুধু নাড়িয়ে নিতে হবে, খুব সহজে হয়ে যাবে রান্নাটা। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর মাটির হাঁড়িতে রান্না করার জন্যে এটার একটা আলাদা ফ্লেভার উঠে আসে। যে মশলা দিয়েছি সেগুলো তো আছেই, তার সঙ্গে একটা আলাদা ফ্লেভার উঠে আসে, সেটার জন্য কিন্তু অসাধারণ খেতে হয়। এটা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারো। চলো দেখি, কথা বলতে বলতে মনে হয় চিকেনটা সিদ্ধই হয়ে গেছে। দেখি, একদম সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এটা এবার সার্ভ করে দিই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। আজকের মতো এইটুকু, নমস্কার।